নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত। জয় মা তারা, জয় মা কালী মা। আপনাদেরকে আজকের এমনই একটি ভিডিও দিতে চলেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আমাদের যে মূলাধার চক্র সেটাকে কীভাবে জাগরণ করতে হবে এবং মূলাধারের সাথে এই গণেশ ঠাকুরের যে কী ভূমিকা আছে এবং আর্থিক লেন মানে অর্থ সমস্যায় যারা ভুগছেন, যারা ভাবছেন প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চান, মান সম্মান অর্থ কোনো কিছু কম হবে না, তো অবশ্যই তারা ভিডিওটি দেখবেন। আমাদের শরীরে যে সাতখানা চক্র আছে তার মধ্যে সর্বনিম্নে মানে নিচের দিকে যে চক্র আছে সেই চক্রটি হচ্ছে মূলাধার চক্র। আর এই মূলাধার চক্রের সাথে গণেশ ঠাকুরের মারাত্মক ভূমিকা আছে, তাই যারা গণেশ ঠাকুরের নিয়মিত সেবা করবেন বা জপ করবেন তাদের মূলাধার চক্র অ্যাক্টিভেট হবে। আর এই মূলাধার চক্র অ্যাক্টিভেট হলে আপনাদের মান সম্মান টাকা পয়সা, তারপরে আপনাদের যে দীর্ঘদিন মানে সুস্থ থাকা বা বেঁচে থাকা বা দীর্ঘায়ু হওয়া, ঠিক আছে, এবং তার সাথে যত রকম ধন সম্পত্তি যা কিছুর ব্যাপার আছে সেইগুলো আপনারা লাভ করতে পারবেন। খুবই একটি আশ্চর্য একটি আজকের প্রয়োগটা। আপনারা অবশ্যই যারা ভাবছেন যে এই মূলাধার চক্র কীভাবে জাগাবো বা কীভাবে এই মূলাধার চক্র অ্যাক্টিভেট করব, তো আপনাদের একটি আজকের একটি গণেশের এমন একটি মন্ত্র বলে দেবো, সেই মন্ত্রটি আপনাদের নিয়মও বলে দেবো। সেই মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করেন বা জপ করেন আস্তে আস্তে আপনাদের মূলাধার চক্র অ্যাক্টিভেট হবে বা জাগরণ হবে। আমরা যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে যে বাড়ির ভিত না ভালো দিলে যেমন একটা বাড়ি ভেঙে যাওয়ার ব্যাপার আছে, তাই আমাদের প্রত্যেকেরই আমাদের যে সর্বনিম্নে যে চক্রটি মূলাধার চক্র, এই মূলাধার চক্র যদি না অ্যাক্টিভেট থাকে বা পাওয়ারফুল থাকে আমাদের কিন্তু যে কোনো সময় যে কোনো ঝড়ঝাপটা আসতে পারে বা আমাদের যে কোনো রকম সংকট আসতে পারে। আমাদের এই মূলাধার চক্র যদি স্ট্রং থাকে আমরা দীর্ঘদিন জীবনে বেঁচে থাকতে পারবো। অর্থ সম্মান শরীরে এনার্জি রোগ প্রতিরোধ ক্ষমতা এইসব আমাদের শরীরে বৃদ্ধি পাবে এবং আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। আপনাদের যে গণেশ মন্ত্রটি বলতে চলেছি এই মন্ত্রটি হচ্ছে গণেশ মন্ত্র, একটি ছোট বীজ মন্ত্র। আপনারা এই মন্ত্রটি নিয়মিত রুদ্রাক্ষের মালার সাহায্যে যে কোনো বুধবার থেকে আপনারা জপ শুরু করবেন। মন্ত্রটি হচ্ছে ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। আপনাদেরকে আরও তিনবার বলে দিচ্ছি, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি আপনারা যে কোনো বুধবার থেকে গণেশজির সামনে একটি মূর্তি রেখে বা ফটো রেখে আপনারা লাড্ডু দিয়ে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করে যে কোনো বুধবার থেকে রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার করে আপনারা সানটান সেরে আপনারা জপ করবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার করে জপ করবেন। আর এই মন্ত্র যখনই আপনারা জপ করবেন 15 দিন 20 দিন 1 মাস যখন হয়ে যাবে আপনাদের দেখবেন মূলাধার চক্র, আপনারা 15 দিন 15 দিন জপ করলে আপনাদের মূলাধার চক্র জাগৃত হবে। আর এই মূলাধার চক্র এতটি গুরুত্বপূর্ণ যেটি এই গণেশ ঠাকুর এখানে অধিষ মানে থাকে, এই মূলাধার চক্রে গণেশ ঠাকুর বসবাস করে। আর এই মূলাধার চক্র যদি আপনারা এই গণেশের মন্ত্রটি যদি জপ করেন তো মূলাধার চক্র আস্তে আস্তে জাগৃত হবে, আপনাদের ধন সম্পত্তি টাকা পয়সা সুখ সমৃদ্ধি সমস্ত ছোঁয়া লাগবে, তার সাথে আপনাদের যত রকম সংকট বিপদ সব কেটে যাবে এবং আপনাদের অনেক রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দূর হবে এবং আপনারা দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই আমি পরে আপনাদেরকে বিভিন্ন রকম যে চক্রগুলো আছে বাদবাকি যে চক্রগুলো আছে সেই চক্রগুলোকে কীভাবে জাগাবেন কী করে কী করবেন বলে দেবো, এবং বিভিন্ন রকম মুদ্রা আছে যে মুদ্রাগুলো প্রয়োগ করলে আপনাদের বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, তন্ত্র বাধা রোগ ব্যাধি তারপরে আপনারা যে কোনো রকম মান সম্মান যে কোনো দিক থেকে আপনাদের বেরিয়ে আসবেন, সেগুলো একটা একটা করে দেবো। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর সেই জন্য আপনাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। আর এই মূলাধার চক্রের রং সম্পূর্ণ লাল, এই মূলাধার চক্রের রং সম্পূর্ণ লাল, তাই আপনারা যে কোনো বুধবার থেকে যখনই মূলাধার চক্রের উপরে যে কোনো বুধবার থেকে গণেশের এই মন্ত্রটি জপ করবেন তো আপনারা পুরুষ হলে ডান হাতের কবজিতে, মহিলা হলে বাম হাতের কবজিতে
লাল ধাগা বা সুতো বেঁধে নিতে পারেন, খুব ভালো একটি লাল জিনিস কাছে রাখতে পারেন। আর প্রত্যেক দিন বুধবার থেকে ওং গাং গণেশায় নমো মন্ত্রটি 108 বার করে জপ করুন। আর আপনাদের যত রকম চাওয়া পাওয়া আছে 15 দিন 1 মাস জপ করার পরে আপনারা দেখতে পারবেন সমস্ত দিক থেকে আপনারা সাকসেস পাচ্ছেন। আপনাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনাদের চারিদিক থেকে টাকা পয়সা আসবে, আপনাদের শরীরের ভিত মজবুত হবে, আপনারা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকবেন, বিভিন্ন রকম সমস্যা দূর হয়ে যাবে আপনাদের। যে অনেকের এই মূলাধার চক্র কমজোরি হলে মানুষের বেঁচে থাকার ইচ্ছা চলে যায়, মানুষ ভাবে আমার জীবন শেষ, আমি আর কি করব, আমার আর কিছুই করার নেই, মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলেই ভালো হয়, বা অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। মানে সে বেঁচে থাকার ইচ্ছা বা যে এই মূলাধার চক্র তো অগ্নিতত্ত্ব, তো তাই আপনাদের যে বেঁচে থাকার ইচ্ছা বা মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে, বা সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্স এইগুলো একদম চলে যায়, তার জন্য আপনারা ভাবেন যে আমাদের দ্বারা মনে হয় কিছু হবে না, আমার জীবন রাখবো না, শেষ করে দেবো, বা নিজে আত্মহত্যার পথ বেছে নেন। তো এই মূলাধার চক্র এই গণেশ মন্ত্রের দ্বারা যদি অ্যাক্টিভেট করেন আপনারা আত্মবিশ্বাস ফিরে পাবেন, আপনারা কনফিডেন্স ফিরে পাবেন, আপনারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন, সুস্থভাবে চলতে পারবেন, আপনাদের অর্থ সম্মান কোনো কিছুর অভাব হবে না, দীর্ঘদিন সুস্থভাবে থাকবেন এবং আপনাদের ইচ্ছা শক্তি অনেক বেড়ে যাবে, আপনাদের সব দিক থেকেই আপনারা সুফল পাবেন, মূলাধার চক্র ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আর যারা ব্যক্তিগতভাবে সমস্যার মধ্যে আছেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার 8388002704, 8388002704। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থাপন করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।